নমস্কার বন্ধুরা, আরাধ্যা কুইন কাচারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদেরকে কাপ কেক বানিয়ে দেখাব। প্রথমে একটা বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ টক দই। টু টেবিল স্পুন দেব অয়েল। থ্রি টেবিল স্পুন দেব সুগার পাউডার। এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এবার একটা ছাঁকনিতে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। থ্রি টেবিল স্পুন নেব কোকো পাউডার। ওয়ান টিস্পুন বেকিং পাউডার। হাফ টিস্পুন বেকিং সোডা। অল্প লবণ। এবার আমি সমস্ত উপকরণগুলি এইভাবে ছাঁকনি দিয়ে চেলে নেব। ছাঁকনি দিয়ে এইভাবে চেলে নিলে ব্যাটারটা খুব স্মুথ হবে। এবার দিয়ে দেব দুধ 1/2 কাপ। ব্যাটারটা এবার ভালো করে আমি ফেটিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার কেকের ব্যাটার। কফি কাপ কিংবা টি কাপ নিয়েছি। এবার আমি কাপগুলোকে অয়েল ব্রাশ করে দেবো। এবার আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দেব কাজু আর আমন্ড। এবার ওভেনের উপরে একটা কড়া বসিয়ে এই ধরনের স্টিলের একটা প্লেট এর উপরে দিয়ে দেব। এবার এই প্লেটটার উপরে কেকের বাটিটা বসিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। এটা আমি লো ফ্লেমে 30 মিনিট এইভাবে রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব কেকটা কতটা সুন্দর হয়েছে।
রেডি হয়ে গেছে আমার কাপকেক। কেকটা কতটা সুন্দর হলো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে।